প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা প্যাসেজ নেশন নোট 8 শিখব, অর্থাৎ নোট 8 এ প্যাসেজ নেশন সম্পর্কে যা বলা রয়েছে সেগুলো আমরা আজকে শিখব। নোট 8, ডিরেক্ট স্পিচে একই বক্তার অধীনে একাধিক একই প্রকারের সেন্টেন্স থাকলে ইনডিরেক্ট করার সময় অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে, অর্থাৎ ডিরেক্ট স্পিচে একই বক্তার অধীনে একাধিক একের বেশি সেন্টেন্স এবং সেন্টেন্সগুলো একই প্রকারের হলে ইনডিরেক্ট করার সময় আমরা যা যা করব অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে। প্রথম সেন্টেন্সে সে অথবা সেইট, টেল অথবা টোল্ড বসাবো। দ্বিতীয় সেন্টেন্সের ক্ষেত্রে, দ্বিতীয় সেন্টেন্সে এটা যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, অ্যান্ড অ্যাট অথবা অ্যান্ড অ্যাডেড বসাবো। তৃতীয় সেন্টেন্সের ক্ষেত্রে অ্যান্ড অলসো অ্যাট অথবা অ্যান্ড অলসো অ্যাডেড বসাবো। কি নাম্বার ওয়ান, প্রতিটি সেন্টেন্স ইনভার্টেড কমা দ্বারা আবদ্ধ রয়েছে এমনটি মনে মনে ধরে নিতে হবে। কি নাম্বার টু, প্রতিটি ইনভার্টেড কমায়ের পরিবর্তে সেন্টেন্স অনুযায়ী একটি রিপোর্টিং ভার্ব এবং একটি কনজাংশন দ্যাট, ইফ, টু, ডাব্লিউ এস ওয়ার্ড ইত্যাদি বসবে। একটা এক্সাম্পল আমরা যদি করি তাহলে হয়তো বা নোট 8 আমরা ভালো করে বুঝতে পারব। ডিরেক্ট নেশন, রত্না সেড টু মি আই ফোনড ইউ, ইউ ডিড নট রিসিভ, আই ওয়াজ সারপ্রাইজড। ডিরেক্ট নেশন, রত্না সেড টু মি আই ফোনড ইউ, ইউ ডিড নট রিসিভ, আই ওয়াজ সারপ্রাইজড। আই ফোনড ইউ, এটিও অ্যাসার্টিভ সেন্টেন্স, ইউ ডিড নট রিসিভ এটিও অ্যাসার্টিভ সেন্টেন্স, আই ওয়াজ সারপ্রাইজড এটিও অ্যাসার্টিভ সেন্টেন্স। তাই এখানে বলা হচ্ছে ডিরেক্ট স্পিচে, ডিরেক্ট স্পিচে একই বক্তার অধীনে আই ফোনড ইউ, ইউ ডিড নট রিসিভ, আই ওয়াজ সারপ্রাইজড, এই তিনটি সেন্টেন্স রত্না বলেছিল, রত্না বলেছিল। এখানে বক্তা একজন, একই বক্তার অধীনে একই প্রকার সেন্টেন্স থাকলে ইনডিরেক্ট করার সময় আমরা ইনডিরেক্ট করার সময় কি কি করব। প্রথম সেন্টেন্স এ সে বা সেইট, টেল বা টোল্ড, আই ফোনড ইউ, আই ফোনড ইউ, এটাকে কেন্দ্র করে আমরা ইনডিরেক্ট নেশন করব। ইনডিরেক্ট নেশন করার সময় রত্না রিপোর্টিং সাবজেক্ট, রত্না, যেহেতু আই ফোনড ইউ, আই ফোনড ইউ এটি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স এটি যদি প্রথম অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তখন আমরা সে বা সেই, টেল বা টোল্ড বসাবো। যেহেতু আমাদের রিপোর্টিং অবজেক্ট রয়েছে আমরা টোল্ড বসাবো, রত্না টোল্ড মি। ইনভার্টেড কমা, ইনভার্টেড কমা এর পরিবর্তে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে দ্যাট বসে, দ্যাট। আই হচ্ছে ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন সর্বদা রিপোর্টিং সাবজেক্টকে অনুসরণ করে, রত্না, রত্নার প্রোনাউন হচ্ছে শি। আই ফোনড ইউ, সিম্পল পাস্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স করতে হবে, পাস্ট পারফেক্ট, শি হ্যাড ফোনড, এটার ভিতরই ফোনড। ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, ইউ সেকেন্ড পার্সন, এই সেকেন্ড পার্সন সর্বদা রিপোর্টিং অবজেক্টকে অনুসরণ করে, ইউ, ইউ এখানে অবজেক্ট, ফোনড ইউ মেইন ভার্বের পরে বসেছে তাই এই ইউ হচ্ছে অবজেক্ট, ইউ সেকেন্ড পার্সন, এ সবসময় মিকে অনুসরণ করবে, রিপোর্টিং অবজেক্টকে অনুসরণ করবে, রিপোর্টিং অবজেক্ট মি, মি। এবার আমরা আসবো ইউ ডিড নট রিসিভ, ইউ ডিড নট রিসিভ এটা হচ্ছে দ্বিতীয় অ্যাসার্টিভ সেন্টেন্স, দ্বিতীয় অ্যাসার্টিভ সেন্টেন্স, অর্থাৎ দ্বিতীয় সেন্টেন্সে অ্যান্ড অ্যাট অথবা অ্যান্ড অ্যাডেড বসাতে হয়। অ্যান্ড যেহেতু রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্স, সিম্পল পাস্ট, ভি টু, অ্যান্ড অ্যাডেড, অন্তরে অন্তরে মনে মনে ধরে নিতে হবে এখানেও একটি ইনভার্টেড কমা রয়েছে, এই ইনভার্টেড কমা, ইনভার্টেড কমা এর পরিবর্তে দ্যাট বসে, যেহেতু এটি অ্যাসার্টিভ সেন্টেন্স, ইউ ডিড নট রিসিভ অ্যাসার্টিভ সেন্টেন্স, দ্যাট বসলো। ইউ, ইউ সেকেন্ড পার্সন সর্বদা রিপোর্টিং অবজেক্টকে অনুসরণ করবে, ইউ সেকেন্ড পার্সন সর্বদা রিপোর্টিং অবজেক্টকে অনুসরণ করবে, রিপোর্টিং অবজেক্ট হচ্ছে মি, ইউ হচ্ছে এখানে সাবজেক্ট, ইউ হচ্ছে এখানে, ইউ হচ্ছে এখানে সাবজেক্ট, তাহলে মি এর সাবজেক্ট হচ্ছে আই। ডিড নট, ডিড নট
এটি সিম্পল পাস্ট টেন্স। সিম্পল পাস্ট টেন্স যদি থাকে তাহলে আমাদেরকে পাস্ট পারফেক্ট টেন্স করতে হবে, যেহেতু নট রয়েছে হ্যাড নট, রিসিভ এর ভিত্তি হচ্ছে রিসিপ্ট। এরপর আই ওয়াজ সারপ্রাইজড, এটি হচ্ছে তৃতীয় অ্যাসার্টিভ সেন্টেন্স, অর্থাৎ একই বক্তার অধীনে পরপর তিনটি সেন্টেন্স রয়েছে। এটি প্রথম সেন্টেন্স, এটি দ্বিতীয় সেন্টেন্স, এটি হচ্ছে তৃতীয় সেন্টেন্স। তৃতীয় সেন্টেন্স যদি পরপর যদি তিনটি সেন্টেন্স থাকে এবং সব সেন্টেন্সগুলোই যদি অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে, তখন আমরা তৃতীয় সেন্টেন্সের ক্ষেত্রে কী করব, তৃতীয় সেন্টেন্সে অ্যান্ড অলসো অ্যাড অথবা অ্যান্ড অলসো অ্যাডেড, রিপোর্টিং ভার্বটি যেহেতু ভিটু, অ্যান্ড অলসো অ্যাডেড। এর আগেই আমি বলেছি প্রতিটি সেন্টেন্স ইনভার্টেড কমা দ্বারা আবদ্ধ রয়েছে এমনটি মনে মনে ধরে নিতে হবে। কি নাম্বার ওয়ান, প্রতিটি সেন্টেন্স ইনভার্টেড কমা দ্বারা আবদ্ধ রয়েছে এমনটি মনে মনে ধরে নিতে হবে। এখানেও ধরতে হবে, এখানে ইনভার্টেড কমা রয়েছে, ইনভার্টেড কমা এর পরিবর্তে দ্যাট বসবে, কারণ এটি অ্যাসার্টিভ সেন্টেন্স। দ্যাট, আই হচ্ছে ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন সর্বদা রিপোর্টিং সাবজেক্টকে অনুসরণ করে, রিপোর্টিং সাবজেক্টকে অনুসরণ করে, আই ফার্স্ট পার্সন সর্বদা রিপোর্টিং সাবজেক্ট রত্নাকে অনুসরণ করবে, এখানে রত্না থেকে নিলাম আমি সি। আই ওয়াজ সারপ্রাইজড, আই ওয়াজ সারপ্রাইজড, এটি সিম্পল পাস্ট টেন্স, এটি সিম্পল পাস্ট টেন্স, যেহেতু সিম্পল পাস্ট টেন্স এটাকে করতে হবে পাস্ট পারফেক্ট টেন্স। সি, সি পাস্ট পারফেক্ট হ্যাড, এখন ওয়াজ বা ওয়ারের ভিতরে হচ্ছে বিন, সারপ্রাইজড। প্রিয় শিক্ষার্থীরা, নোট 8A যে ব্যাখ্যাগুলো দেয়া আছে সেগুলো যদি আমরা ভালো করে আয়ত্ত করি তাহলে আমরা প্যাসেজ নেশন করতে অগ্রসর হতে পারব। ইংলিশ ওয়ার্ল্ড স্কেয়ার অ্যান ইজিয়েস্ট ওয়ে অফ লার্নিং ইংলিশ, ইংলিশ ওয়ার্ল্ড স্কেয়ারের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ।